সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অ্যাগ্রো বাংলা টেক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আলোচনা করব মরিচের পাতা কোঁকড়ানো রোগ বা লিপ কার্ল রোগ দমনের করণীয় কি, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দর্শক, আর দেরি না করে চলুন শুরু করা যাক। পাতা কোঁকড়ানো বা লিপ কার্ল রোগের কারণ কি সে সম্পর্কে এবার আমরা জেনে নিই, বা কি কি কারণে লিপ কার্ল ভাইরাস হয়ে থাকে সে সম্পর্কে এবার আমরা আলোচনা করি। লিপ কার্ল মরিচের একটি গুরুত্বপূর্ণ রোগ, আজকাল প্রায় খেতেই এ রোগ দেখা যাচ্ছে। তবে লিপ কার্ল এটি একটি ভাইরাসজনিত রোগ, ভাইরাসের আক্রমণে লিপ কার্ল বা পাতা কোঁকড়ানো রোগ হয়ে থাকে। তবে এটি সাদামাছির আক্রমণে এ রোগ ছড়ায়। তো দর্শক, আমি দেখেন হাত দিয়ে উঠাইয়া চারাটা আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমি এখানে কোনো সাদামাছি খুঁজে পাই নাই, আক্রমণ করে মাছিগুলো পালায় গেছে। বিশেষ করে আমি বিকেলবেলা গিয়েছিলাম বলে হয়তোবা মাছি জমিতে একটাও ছিল না, এটাও হতে পারে। তো দর্শক দেখুন ভিডিওতে। এবার আমরা মরিচের পাতা কোঁকড়ানো বা লিপ কার্ল ভাইরাস রোগের লক্ষণগুলো কি কি সেই সম্পর্কে এবার আমরা জেনে নিই। পাতা কুঁকড়ে যাওয়ায় গাছ হলদে হয়ে যায়। তো দর্শক, ভিডিওতে যে গাছগুলো দেখতে পাইতেছেন আপনারা, এইগুলো হচ্ছে চারা, যে সিড বেডে যেগুলো চারা হয়েছে সেই চারা। চারা অবস্থায় এই গাছগুলোর এই অবস্থা। তবে এই গাছগুলো মূল জমিতে না রোপণ করাই ভালো, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এবং শেখানোর জন্য আমি এই ভিডিওটি দিয়েছি। লিপ কার্ল ভাইরাস গাছে আক্রমণ করলে আক্রান্ত গাছের পর্বগুলো খাটো, পাতার আকারে ছোট ও কিনারা কুঁকড়ে উপরের দিকে বেঁকে গিয়ে নৌকাকৃত হয়। তো দর্শক, ভিডিওতে লক্ষ্য করুন, দেখুন আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করতেছি পাতাগুলো কি অবস্থা, নৌকার মতো কুঁকড়ে উপরের দিকে উঠে গেছে। পাতার কিনারা ফ্যাকাশে সবুজ বর্ণ থেকে উজ্জ্বল হলদে বর্ণ ধারণ করতে শুরু করে। যেহেতু এগুলো চারা অবস্থায়, তো মোটামুটি এখনো সবুজ বর্ণেরই রয়ে গেছে। তো কিছু কিছু লক্ষ্য করলে, যদি ভালোভাবে আপনারা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন যে হালকা হালকা হলুদ ভাব অলরেডি চলে এসেছে। এই এই সমস্ত চারা যদি মূল জমিতে রোপণ করা যায়, তাহলে ফলন একেবারেই কমে যাবে। আর অনেক সময় দেখা যাবে যে গাছের বৃদ্ধি আছে, কিন্তু মাথা অনেক কুঁকড়ানো কুঁকড়ানো ভাব হয়ে আছে। গাছে হয়তো বা দেখলে লক্ষ্য করবেন যে দুই একটা মরিচ দেখা যাচ্ছে, কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব নয়। এই জন্যই এসব চারা না লাগানোই ভালো। মরিচের পাতা কোঁকড়ানো বা লিপ কার্ল রোগের দমনের পদ্ধতি নিয়ে এবার আমরা আলোচনা করব। পাতা কোঁকড়ানো রোগের প্রথম সত্যই হচ্ছে আক্রান্ত গাছ দেখা মাত্রই তুলে নষ্ট করে ফেলতে হবে। চারা অবস্থায় থেকে ম্যালাথিয়ন বা ডাইজিনন স্প্রে করতে হবে। যেহেতু পোকা এ ভাইরাস বহন করে, সেই জন্য ছোট অবস্থা থেকেই বা চারা অবস্থা থেকেই স্প্রে করা ভালো। ভাইরাসের বাহক পোকা সাদামাছিকে বালাইনাশক দ্বারা দমন করে, যেমন ডাইজিনন, সুমিয়েথন ইত্যাদি ব্যবহার করে সাদামাছি দমন করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে ক্ষুদ্র মাকড়সা দ্বারা ভাইরাস ছড়ায়, তাই প্রতি লিটার পানিতে 2 গ্রাম থিওবিট 12 থেকে 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। তো দর্শক, সর্বশেষে একটা কথাই বলবো, যদি মরিচের পাতা কোঁকড়ানো রোগ থাকে বা মাথা কোঁকড়ানো রোগ থাকে, তাহলে সেই চারা মূল জমিতে না রোপণ করাই ভালো। রোপণ যদি অনেক সময় অনেকেই করে থাকে, করলেও সেই জমিতে ওই মাথা কোঁকড়ানো রোগ আর সারানো সম্ভব হয় না। এই জন্য মাথা কোঁকড়ানো চারা মূল জমিতে না রোপণ করাই ভালো। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কৃষি বিষয়ে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।